আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আজকেও সৌদি আরবের 6টি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি এই সংবাদগুলো আপনাদের ভালো লাগবে। যদি সংবাদগুলো ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই অনুরোধ করছি। প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে সৌদি আরবে গত মঙ্গলবার পর্যন্ত 621 জন বাংলাদেশি প্রবাসী মরণঘাতী ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও 17,000 বাংলাদেশি প্রবাসী আক্রান্ত হয়েছেন। এদিকে সৌদি আরবের রিয়াদ থেকে 417 জন বাংলাদেশি প্রবাসী গতকাল ঢাকায় ফিরেছেন। তারা প্রত্যেকেই মহামারী ভাইরাসের দ্বারা আক্রান্ত না হওয়ার সার্টিফিকেট আনায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। এছাড়াও সৌদি আরবের দাম্মামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জকিগঞ্জের মমিনপুর গ্রামের মোহাম্মদ খালেক আহমেদ নামের একজন যুবকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মমিনপুরের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে। এদিকে সৌদি আরবের যুদ্ধাপরাধের মুখে জাতিসংঘের নিরাপত্তার তীব্র সমালোচনা করেছে ইয়েমেন। পাশাপাশি সৌদি আরবের কাছে অস্ত্র না বিক্রি করার আহ্বান জানিয়েছে ইয়েমেন। এছাড়াও সৌদি আরবে রাশিয়ার ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষামূলক ব্যবহার শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। এছাড়াও তৃতীয় পর্যায়ের পরীক্ষা আগস্টে হওয়ার কথা রয়েছে। আজ 17 জুলাই, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তখন পর্যন্ত সৌদি আরবের মোট আক্রান্তের সংখ্যা 243,238 জন। গতকাল আক্রান্ত হয়েছিল 2,764 জন এবং গতকাল মোট মৃত্যু হয়েছিল 45 জনের। এছাড়াও গতকাল মোট সুস্থ হয়েছিল 4,574 জন। আজকের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। মোট মৃত্যু 2,370 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছে 1,87,622 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই অনুরোধ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।